বন্ধুরা, আইপিএল 2020 নিয়ে কিন্তু দিনের পর দিন প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। আইপিএল কিন্তু অলরেডি 15 এপ্রিল পর্যন্ত পোস্টপোন্ড হয়ে গেছে, আর এখন কিন্তু আইপিএল 2020 নিয়ে একটি বড় আপডেট বেরিয়ে এসছে বিসিসিআই অফিসিয়াল থেকে। অর্থাৎ বলতে পারেন আইপিএল 2020 কবে থেকে শুরু হতে পারে তারই সংকেত দিল বিসিসিআই অফিসিয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বিসিসিআই এর তরফ থেকে কী রিপোর্ট আসলো, কী কী সিদ্ধান্ত নিল বিসিসিআই এবং কবে থেকে আইপিএল 2020 শুরু হতে পারে। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি ক্রিকেটের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বিশ্বের সবথেকে সেরা টি টোয়েন্টি লিগ দেখার জন্য ক্রিকেট ফ্যান্সদের অস্থিরতার মধ্যে বিসিসিআই এর এক কর্মকর্তা বললেন যে আইপিএল 2020 মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শুরু হওয়া দরকার। আগের দিন আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই এর মধ্যে কল কনফারেন্সে মিটিং হওয়ার কথা ছিল, যেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিসিসিআই এর ওই কর্মকর্তা IANSকে জানিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে আইপিএল 2020 যদি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু না হয় তাহলে কিন্তু এবছর আর আইপিএল করানো সম্ভব নয়। তিনি আরও বলেছেন আইপিএলের আয়োজকরা সাউথ আফ্রিকা থেকে একটি সংকেত নিতে পারে, যেখানে আইপিএল একটু ছোট, অর্থাৎ 37 দিনে 59টা ম্যাচ করানো হয়েছিল। বিসিসিআই এর ওই কর্মকর্তা বলেছেন সর্বশেষ এপ্রিলের শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। যদি মে মাসের প্রথম সপ্তাহে আইপিএলের প্রথম ম্যাচ না করানো যায় তাহলে এবছর কিন্তু আইপিএল করানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সমস্ত পদ্ধতি অনুসরণ করে আমাদের এপ্রিলের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলেও যে বছর সাউথ আফ্রিকায় আইপিএল হয়েছিল সেখান থেকে আমরা কিছু সংকেত নিতে পারি এবং সম্পূর্ণ আইপিএল পরিচালনা করতে পারি। যদি আপনার মনে থাকে যে সে বছর কিন্তু সবথেকে ছোট আইপিএল হয়েছিল, যেখানে 37 দিনে 59টা ম্যাচ করানো হয়েছিল, আমরাও এরকম করতে পারি, তবে কিছু ব্যবস্থা নিতে হবে। তার মতে জনসাধারণ এবং প্লেয়ারদের সুরক্ষা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে। তিনি আরও বলেছেন প্লেয়ার এবং আইপিএল কর্মকর্তাদের পুরো দেশ জুড়ে জার্নি করা সম্ভব না, প্রয়োজনীয় অনুমতি পেলে আমাদের মহারাষ্ট্রের মতো জায়গায় আটকে থাকতে হবে, যেখানে আমাদের মুম্বাইয়ে 3টি স্টেডিয়াম এবং পুনেতে 1টি স্টেডিয়াম রয়েছে। অর্থাৎ যদি এবছর আইপিএল হয় তাহলে আমাদের এই 3-4টি স্টেডিয়ামেই আইপিএল করাতে হবে। তিনি এটা বারবার বলেছেন যে জনগণ এবং প্লেয়ারদের নিরাপত্তা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আইপিএলকে নিয়ে বেরিয়ে আসলো বিসিসিআই এর তরফ থেকে এই বড় আপডেটের সম্পর্কে। আপনাদের মনে কি বলে, এবছর কি আইপিএল হওয়া সম্ভব নাকি সম্ভব না? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।